আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই জেনে গেছেন যে চাইনিজ মার্কেটে রেডমি নোট 14 সিরিজ লঞ্চ হচ্ছে। আর গত ভিডিওতে আমরা রেডমি নোট 14 প্রো প্লাস ওই ফোনটি নিয়ে কথা বলেছি, আর আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 14 প্রো এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাই দ্য ওয়ে, এই দুইটি ফোনের প্রাইস কিন্তু আজকে লিক হয়ে গেছে। চাইনিজ মার্কেটে রেডমি নোট 14 প্রো এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 1699 ইয়েন, এবং প্রো প্লাস এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 2199 ইয়েন। প্রাইসের পাশাপাশি রেডমি নোট 14 প্রো এই ফোনটির স্পেসিফিকেশনও অলরেডি লিক হয়েছে। সো সব কিছু মিলে ফোনটি কেমন হবে আর ফোনটি বাংলাদেশসহ গ্লোবাল মার্কেটে কবে লঞ্চ হবে, এই সবগুলো বিষয় নিয়েও আজকের ভিডিওতে কথা বলব। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডিজাইনেও অনেকটাই রেডমি নোট 14 প্রো প্লাস ওই ফোনটির মতোই হতে চলেছে। আর এই ফোনটিরও ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে এই ফোনটির লেদার ভেরিয়েন্টও আসতে পারে, তবে ফ্রেমে থাকবে অ্যালুমিনিয়াম। আর ফোনটি আপনারা চারটি কালার ভেরিয়েন্টই দেখতে পাবেন, হোয়াইট, ব্ল্যাক, পার্পল এবং গ্রিন। ভালো ব্যাপার হচ্ছে এই ফোনেও আপনারা IP68 রেটিং পেয়ে যাচ্ছেন। Xiaomi এই বিষয়টা খুবই ভালোভাবে প্রমোট করছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তারা এই ফোনটি গরম পানিতে দিচ্ছে, ফেলে দিচ্ছে, যা খুশি তাই করছে, তাও কার্ভ ডিসপ্লে কিছুই হচ্ছে না। আর এই ফোনটিরও ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা, এবং একেবারে নিচের দিকে থাকছে রেডমির ব্র্যান্ডিং। সো ওভারঅল রেডমি নোট 14 প্রো এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনেও থাকছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1.5K। আর ডিসপ্লেতে আপনারা 120Hz রিফ্রেশ রেটও দেখতে পাবেন, পাশাপাশি ডিসপ্লেতে 2500 nits পিক ব্রাইটনেসও দেখতে পাবেন। এর কারণে ডে লাইট কন্ডিশনেও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি কোনোভাবে ফিল করবেন না, ডিসপ্লেটা খুবই ব্রাইট হবে। আর ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতেও ব্যবহার করা হবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে তা আছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2। ওভারঅল রেডমি নোট 14 প্রো এই ফোনটির ডিসপ্লে সেকশনও ভালো করা হয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে তা আছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে তা আছে HyperOS। আর HyperOS-এর অপটিমাইজেশন কিন্তু খুবই ভালো করা হয়েছে। আর এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কলকম 7-এর Gen 3 চিপসেট, এবং আরও থাকছে LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ টাইপ। ওভারঅল এই ফোনটির রিড অ্যান্ড রাইট স্পিডও যথেষ্ট বেটার হবে। আর ফোনটিতে কলকম Snapdragon 7-এর Gen 3 এই চিপসেটটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা ইজিলি প্লে করতে পারবেন, এছাড়াও মাল্টি টাস্কিং সহ অন্যান্য কাজও ভালোভাবে করতে পারবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা, প্রথমে বলেছি, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50MP-এর একটি ওয়াইড যুক্ত ক্যামেরা, এবং সেকেন্ডে থাকছে 12MP-এর একটি আল্ট্রাওয়াইড সেন্সর, এবং আরও থাকছে 2MP-এর একটি ম্যাক্রো সেন্সর। আর ফোনটির সেলফি ক্যামেরা 16MP-এর হইতে পারে। ওভারঅল ফোনটির ক্যামেরা স্পেসিফিকেশনও যথেষ্ট ভালো লাগার মতো, আপনারা কি বলেন? ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5500mAh-এর একটি ব্যাটারি, এবং চার্জার হিসেবে থাকছে 67W-এর একটি চার্জার। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো হবে। আপনি যদি নর্মাল ইউজার হন, তাহলে এই ফোনটি আপনাকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিয়ে দেবে। এবারে কথা হচ্ছে গ্লোবাল মার্কেট সহ বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসছে। দর্শক বন্ধুরা, আগামীকাল এই ফোনটি চাইনিজ মার্কেটে লঞ্চ হবে, আর শোনা যাচ্ছে এই ফোনটি সামনের মাসের শুরুর দিকে গ্লোবাল মার্কেটে বিভিন্ন দেশে লঞ্চ হবে। তবে বাংলাদেশের মার্কেটে ফোনটি কবে অফিসিয়ালি আসছে এই বিষয়ে শিওর করে কিছু বলা যাচ্ছে না, তবে আনঅফিসিয়ালি ফোনটি আগামী মাসের 15 দিনের মধ্যেই দেখতে পাবেন। আর দেশের বাজারে এই ফোনটি প্রাইস হতে পারে 30-32,000 টাকা। সো দর্শক বন্ধুরা, এই ছিল রেডমি নোট 14 প্রো এই ফোনটির ডিটেলস ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।